নমস্কার বন্ধুরা, সোহিনী শ্রীশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। শুভ নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আমি উপস্থিত হয়েছিলাম আমাদেরই হাওড়ার রামরাজাতলার বিখ্যাত রাধামোহন মন্দিরে। বিখ্যাত রাধামোহন মন্দিরে উপস্থিত হয়ে আমি শ্রী নৃসিংহদেবকে দর্শন করলাম। অপূর্ব সুন্দর আমাদের শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিগ্রহ দর্শন করলাম। অপূর্ব সুন্দর হাওড়ার রামরাজাতলার শ্রী রাধামোহন মন্দির আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে সোহিনী শ্রীশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অপূর্ব সুন্দর এই মন্দিরে অনেক দেবতার মূর্তি প্রতিষ্ঠিত আছে। দেবী দুর্গা, মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা সহ আরো অনেক অনেক দেবদেবীর মূর্তি আমরা দর্শন করছি। এবার আমরা শ্রী নৃসিংহদেবের মূর্তি দর্শন করছি। নৃসিংহ চতুর্দশী উপলক্ষে কিছুক্ষণের মধ্যে এখানে অপূর্ব সুন্দর বাবার অভিষেক পর্ব শুরু হবে। সেই অভিষেক পর্ব আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। আমি এবার ভগবানের লীলা পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। সেই মহাবাণী আমি নিজে পড়ছি, আমি পড়ে শুনে কৃতজ্ঞ। ভক্তপ্রবর প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহদেবকে জানান, হে শ্রীহরি, লোকে উদ্বেগ উৎকণ্ঠা ও ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আপনার এই মঙ্গলময় শ্রী নৃসিংহ অবতারকে স্মরণ করবে। শ্রীকৃষ্ণই আসুরিক নাস্তিক ভাবাপন্ন ব্যক্তিদের কাছে শ্রী নৃসিংহ অবতার রূপে প্রকাশিত হন। অসুরেরা তাকে মৃত্যুরূপে দর্শন করেন, কিন্তু সেই নৃসিংহরূপ দেখে প্রহ্লাদের মতো ভক্তরা ভয় পান না, বরং অনাবিল স্নিগ্ধ আনন্দ অনুভব করেন। দৈনন্দিন জীবনে ভক্তেরা কোথাও বেরোবার সময় বা যানবাহনে চড়বার সময় শ্রী নৃসিংহ বন্দনা করে থাকেন। ভগবান শ্রী নৃসিংহদেবের বাৎসল্য প্রেম ভগবানের পরম ভক্ত ও ভৃত্য প্রহ্লাদ মহারাজকে কঠোর ভাষায় তিরস্কার করে তাঁর পিতা হিরণ্যকশিপু বধ করতে উদ্যত হলে রাজসভাগৃহে এক তীব্র অদ্ভুত শব্দ শোনা যায়। এমন শব্দ এর আগে কেউ কখনো শোনেনি। সেই শব্দ শুনে অন্যান্য অসুর নায়কেরা ভয় পেয়ে যায়। সবার সবাই সেই শব্দের উৎপত্তি বুঝতে পারছিলেন না। যখন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলেন ভগবান সর্বত্র বিরাজমান, এমনকি এই সভার প্রত্যেকটি স্তম্ভের মধ্যে বিরাজমান, পিতা হিরণ্যকশিপু অত্যন্ত রাগে দম্ভে জিজ্ঞাসা করেন, এখন তোমার ভগবান কোথায় রয়েছেন? তিনি কি স্তম্ভে রয়েছেন? ভগবান অত্যন্ত কৃপালু ও ভক্তবৎসল, তাই ভক্তের কথার সত্যতা স্থাপনের জন্য সেই স্তম্ভ থেকে বেরিয়ে আসেন ভগবান অর্ধমা।
বিচিত্র রূপ ধারণ করে। এতে স্বয়ং ব্রহ্মাও আস্তস্ত হলেন। তাঁর প্রতিজ্ঞা ভগবান রক্ষা করেছেন যে হিরণ্যকশিপু কোনো মানুষ অথবা পশু দ্বারা বধ করতে পারবেন না। হিরণ্যকশিপুকে কোনো মানুষ অথবা পশু বধ করতে পারবে না। বিশাল নৃসিংহরূপী ভগবানকে দেখার পরেও মূর্খ অসুর হিরণ্যকশিপু চিনতে পারলেন না, উল্টে গদা দিয়ে তীব্র আক্রমণ করলেন। সেক্ষেত্রে ভগবান তাকে নিষ্কৃতি হওয়ার সুযোগ দেন। হিরণ্যকশিপু ভাবলেন ভগবান তার শক্তিতে ভয় পেয়েছেন। তারপর সে খড়গ ও ঢাল দিয়ে তীব্রভাবে ভগবানকে আক্রমণ করেন। তার মানে আমি এগুলো বলতে পারছি না, অদ্ভুত সুন্দর বন্ধুরা। তার সাথে আমি দর্শন করছি অপূর্ব সুন্দর ভগবানের অভিষেক প্রক্রিয়া। অপূর্ব সুন্দর দুধ দই ঘি মধু ফলের রস সহ আরও অনেক উপকরণ দিয়ে, তুলসী পাতা দিয়ে অপূর্ব সুন্দর সেই অভিষেক প্রক্রিয়া আমি দর্শন করছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। হ্যাঁ, আমি তারপর যেখানে বলছিলাম, এরপর বিশাল দেহী শ্রী নৃসিংহদেবজি হিরণ্যকশিপুকে চেপে ধরেন। তাতে ব্যথিত হিরণ্যকশিপু আঘাতের চেষ্টায় হাত পা ছুটতে থাকেন। শেষমেশ ভগবান শ্রী নৃসিংহদেব সভাগৃহের দ্বার দেশে তাঁর উড়ুতে, মানে হিরণ্যকশিপুর উড়ুতে অসুরকে রেখে, সভাগৃহের দ্বার দেশে তাঁর উড়ুতে হিরণ্যকশিপুকে রেখে ধারালো নখ দিয়ে তার উদরকে ছিন্ন ভিন্ন করেন। হিরণ্যকশিপুকে হত্যা করার পর ভগবান শ্রী নৃসিংহদেব নিজ সিংহাসনে বসলেন। তার মুখ ও কেশর রক্তস্নাত হয়েছিল এবং সেই সঙ্গে অসুরের ক্ষুদ্রান্ত মালার মতো জড়িয়ে গিয়েছিল। ফলে ভগবানকে একদিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল, আবার অন্যদিকে তাঁর পূর্ণ তেজ ও সেই মুখমণ্ডল দেখে কেউ কেউ তার সামনে যাওয়ার সাহস পায়নি। ব্রহ্মা রুদ্র ইন্দ্র ঋষি বিদ্যাধর নাগ মনু প্রজাপতি গন্ধর্ব চারণ যক্ষ কিমপুরুষ প্রভৃতি সবাই দূর থেকে তাঁর প্রশংসা করতে লাগলেন এবং স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। হিরণ্যকশিপুর ভয়ানক অবস্থা দেখে একই সাথে তারা খুব খুশি হলেন যে ভগবান রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে খেলার মধ্যে দিয়ে বধ করেছেন। ভক্ত প্রহ্লাদজি অতি সরল ভঙ্গিতে সমস্ত দেবদেবীকে প্রণাম করলেন এবং ভগবান শ্রী নৃসিংহদেবের সামনে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ভগবানকে তার প্রিয় ভক্তের কাছে প্রণাম করতে দেখে বাৎসল্য প্রেমে পরিপূর্ণ হয়েছিলেন শ্রী নৃসিংহদেব। তিনি প্রহ্লাদের মাথায় তার দিব্য হাতে তালু রাখলেন, যার কারণে ভক্ত শ্রী প্রহ্লাদ ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। তিনি জানালেন একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানের প্রসন্নতা বিধান করা সম্ভব। ভগবদ গীতায় বলা হয়েছে যে কেবল ভক্তি দ্বারাই ভগবানকে জানা যায়। ভক্ত
প্রতি ভক্তি ভরে ভগবানকে প্রার্থনা নিবেদন করেন, তাহলে ভক্তের মহা সন্তুষ্টি লাভ হয়, ভক্ত সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে। ভগবান শ্রী নৃসিংহদেব কেবল প্রহ্লাদ মহারাজকে এবং জীব জগতের মঙ্গলের জন্য আবির্ভূত হননি, তিনি সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন, সমগ্র মানব সমাজকে তিনি কল্যাণ সাধন করেছিলেন সমগ্র মানব সমাজের। তিনি অত্যন্ত স্নেহপরায়ণ, তাই প্রতিটি মানুষের কর্তব্য তথাকথিত জড়সুখের প্রতি আকৃষ্ট না হয়ে সর্বতোভাবে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়া, ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হওয়া আমাদের সকলের কর্তব্য। অপূর্ব সুন্দর শ্রী নৃসিংহদেবের অভিষেক আরতি আমরা দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করেছেন। অপূর্ব সুন্দর, ধন্যবাদ।